এই ছোটটাতে, এই যে চারিদিকে একদম সুন্দর মাংসের মতো কিছু রগ না কি বলে এগুলো সব লেগে আছে, ক্যালসিয়ামে একদম ভরপুর। ওহ, হে গাইস, আই এম ব্যাক উইথ অ্যানাদার ব্যাম ভিডিও। ইয়া বেবি, চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। ওকে, জি হ্যাঁ, আর আমি তোমাদেরকে বলি যে আজকের ভিডিও শুরু করেছি, ঘড়ি পড়িনি, বাট আমি তোমাদেরকে যদি বলি তো আজকের ভিডিও আমি শুরু করেছি ঠিক রাত 10:03। ওকে, জি হ্যাঁ, এখন রাত 10:03 হয়েছে আর সামনে এখানে একটা ঘড়ি লাগানো আছে, ওই ঘড়ি দেখে আমি বললাম। আর একটা মজার ব্যাপার কি জানো ডুড, সেটা হচ্ছে যে ঠিক গতকালে দুপুরবেলা প্রায় 3:30 থেকে একটা বৃষ্টি শুরু হয়েছে আমাদের এলাকাতে, বা পুরো দেশেই বলা চলে অলমোস্ট বৃষ্টি টৃষ্টি হচ্ছে। তো ঠিক গতকাল 3:30 দিকে একটা বৃষ্টি শুরু হয়েছে, তো লিটারালি ওই বৃষ্টিটা এখন পর্যন্ত হচ্ছে। ওকে, কখনো জোরে হচ্ছে, কখনো আস্তে হচ্ছে, বাট হচ্ছে। এটা না যে বৃষ্টি থেমে যাচ্ছে, নো বেবি, বৃষ্টি হচ্ছে, জোরে হোক চাই আস্তে, 24 ঘন্টার বেশি সময় যাবৎ হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। মাঝখানে একটু রাস্তা টাস্তার সমস্যা হচ্ছিলো, বাট ওগুলো আবার নেমে গেল। মানে দেখো, পানি টানি যে উঠে গেছে খুব একটা যে অসুবিধা হয়ে গেছে তা না, বাট মাঝখানে একটু সমস্যা হয়েছিল যতটুকুটা আমি এমনি নর্মাল ভিডিওতে দেখলাম। ওকে, ইয়া তো টাই বেবি। তো যা হোক, আমি এখনও বাসা থেকে বের টের হইনি, আর আমি তো হবোও না, যদি হওয়ার হয় তাহলে আমি হয়তো বিকালবেলা একটু বৃষ্টিতে ভিজতে বের হতাম, বাট মন ছিল না, কারণ আমার মনে হলো যে আসলে এই বৃষ্টিতে যদি ভিজে যায় তাহলে হয়তো বা জ্বর আসতে পারে, আই মিন ঠান্ডা লাগতে পারে। ওকে, তো এই জন্য আমি আর কি আর আজকে বৃষ্টিতে ভিজার উদ্দেশ্যে বের হইনি। তো টাই ডুড, তো বলো আজ অ্যাকচুয়ালি বৃষ্টির মধ্যে মানুষ কী করে? সাধারণ মানুষ খিচুড়ি খায় গরুর মাংস দিয়ে, বা এমনি নর্মাল খিচুড়ি টিচুড়ি খায়, মানে সবাই আর কি বেশিরভাগ সময় বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে পছন্দ করে। ওকে, ইয়া, বাট আমরা সেটা করব না। ওকে, আমরা হলাম এলিয়েন ডুড, আমরা একটু আলাদা টাইপের কিছু খাবো। আমরা কি খাবো? আমরা খাবো নেহেরি আর রুটি। জি হ্যাঁ, নেহেরি রুটি অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট টাইমে মানুষ খায়, বাট আমরা যেহেতু এলিয়েন, আমরা বৃষ্টির সময় বৃষ্টির রাতে ডিনারে আমরা নেহেরি আর রুটি খাবো। জি হ্যাঁ, যেখানে আমাদের খাওয়ার কথা ছিল খিচুড়ি আর গরুর মাংস, বাট আমরা সেটা খাবো না। কেন? কারণ আমরা এলিয়েন বেবি। তো ওটাই, অ্যাকচুয়ালি বাহিরে না ঝিঝি পোকা ডাকছে, ব্যাং ডাকছে, যেগুলো এখন ক্যামেরা কতটুকু রেকর্ড হচ্ছে আমি জানি না, বাট এই জিনিসটা রোড আমার মাথাতে কঠিন একটা জ্বালা যন্ত্রণা ক্রিয়েট করেছে। ওকে, ইয়া বেবি। তো যাই হোক, এখন আমরা আর বেশি গল্প গুজব না করি, চলো যাই আমরা, যে আমাদের ডিনার নিয়ে আনি, তারপরে খেতে খেতে গল্প হবে, চলো বেবি। এই বেবি, চলে আসলাম বিন্দাস আমাদের ডিনার নিয়ে। ওকে, ইয়া ডুড, আর বাইরে না গেছে, বাইরে না, এখন আবার মনে হচ্ছে ডিনার আনার পর পর ব্যাং একটু বেশি করে শব্দ করছে। হোয়াট এভার, ওগুলাকে আমরা ইগনোর করি আর আমরা ফোকাস করি আমাদের ডিনারে। তো তোমাদেরকে আমি বলে দিই যে আসলে ডিনারে কি কি আনলাম। ডিনারে তো সবার প্রথমে আনলাম আমি বিন্দাস 1 কাপ চা, যেটা একদম খাওয়ার পরে আমার মুডটা হয়ে যাবে ফ্রেশ। ইয়া জোস, আর এখানে এনেছি আমি একটা চামচ, এনেছি চামচটা, এনেছি কিসের জন্য, এই ভাজিটা যদি খাই সেটা তুলে নেবো সেটার জন্য। আর এটা এমনি একটা নর্মাল পটল আর আলুদের একটা ভাজি, কেন যে দিয়ে গেল আই ডোন্ট নো, হোয়াট এভার। আর কি এনেছি? এনেছি আমাদের নেহেরি, আর সেই সঙ্গে এনেছি পরোটা। ওকে, রুটি তো আনিনি, পরোটা এনেছি। হ্যাঁ, এই জিনিসটা আমার অনেক বেশি জোশ লাগে। ওকে, এই রুটি নর্মাল রুটিতে একটু তেল দিয়ে পরোটার মতো করে ভেজে দিলে আমার মনে হয় যে এটাই টেস্টি, এটাই ভালো লাগে আমার কাছে, নর্মাল রুটির চেতে বা প্রপার পরোটার চেতে। ইয়া বেবি। তো ওটাই, বাইরে গেছে, আমি এখানে নেহেরিতে এনেছি 2টা বড় বড় নলি বা নলা, যেটাই বলে না কেন মানুষ, এই দুটাই আমি এনেছি। আর মজার ব্যাপার কি জানো ডুড, এই ছোটটাতে,
এই যে চারিদিকে একদম সুন্দর মাংসের মতো কিছু রগ না কি বলে এগুলো সব লেগে আছে, আর ভিতরে একদম অসাম লেভেলের ক্যালসিয়ামে ভরপুর। আর এই বড়টাতে, বড়টার ক্যালসিয়াম নিয়ে ডুট কি বলবো, ক্যালসিয়ামে একদম ভরপুর। ওহো, অ্যাকচুয়ালি কতটুকু বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না আমি জানি না, বাট এই দুইটাই লোডেড আছে ক্যালসিয়ামে, ওকে, ফুললি লোডেড। তো অ্যাকচুয়ালি চামচ এনেছি আমি এটার জন্য বলা চলে যে ক্যালসিয়ামগুলো একটু বের করবো। উপস, পড়ে গেল। আরো আছে, এই যে জোস। অ্যাকচুয়ালি আমি অনেক মানুষকে দেখি ক্যালসিয়াম এভাবে করে বের করে, মানে বাড়ি দিয়ে দিয়ে, বাট আমার কাছে এগুলো পছন্দ হয় না তেমন একটা, আমি সেরকম ভাবে অভ্যস্তও না, ওকে, আমি চামচ দিয়েই খাওয়া খেয়ে অভ্যস্ত আর কি এগুলা। ইয়া, চলো আরেকবার। উপস, আর একটু এটা থেকেও ট্রাই করে দেখি কতটুকু আছে। এটা থেকে খুবই অল্প বের হলাম, বের করলাম, বাট ভিতরে আছে এটা, যখন খাবো তখন দেখা যাবে। এখন আমরা ফোকাস করি আমাদের এই রুটির ওপরে, আই মিন রুটি মার্কা পরোটার ওপরে আর নেহেরির ওপরে। ডুড, চলো একটু ট্রাই করে দেখা যাক, ট্রাই আর কি করবো, ভালোই লাগে আমার। অ্যাকচুয়ালি ডুড, এই নেহেরি রুটি পরোটা হ্যান ত্যান এগুলো তো আমি হাজার বার খেয়েছি, বাট সবচাইতে বেশি মজা কখন লাগে শুনবা, সবচাইতে বেশি মজা লাগে যখন আমি খেতে খেতে ভিডিও বানাই আর তোমাদের সাথে শেয়ার করি, এইটা আমার কাছে অসাম লেভেল একটা ফিলিংস, ওকে। ইয়া, এটা ছেড়ে দেওয়ার কথা, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও, এই যে দেখো, এটা হলো না ফিলিংস। চলো সব খেয়ে দিয়ে শেষ করে ফেলি, তারপরে দেখা যাক কি হয় কি না হয়, ওকে, চলো বেবি। তোমরা আমাকে এখানে দেখে বুঝে গেছো যে আমার ডিনার করা হয়ে গেছে কমপ্লিট। জি হ্যাঁ, আজ হোক এখন আমি ভিডিওটাকে শেষ করে দিব। তো ভিডিওটাকে শেষ করে দেওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে 24 ঘন্টার বেশি সময় ধরে যে একটা বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির দূর যখন খুবই জোরে জোরে হচ্ছে না, তখন বিন্দাস একদম ড্রেনের পানি রাস্তায় উঠে যাচ্ছে, দিয়ে রাস্তাটাও একদম পানি পানি হয়ে যাচ্ছে, তো ওটাই। আর যখন আবার বৃষ্টি একটু থামছে তখন ঠিক অটোমেটিক পানি আবার নেমে যাচ্ছে, দেওয়া রাস্তা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আর কি আমার অনেক বেশি মজা লাগছে, যে দেখতে দেখতেই রাস্তা আমাদের নদী হয়ে যাচ্ছে, আবার দেখতে দেখতে নদী রাস্তা হয়ে যাচ্ছে। তো এটা এডোট, আমি অ্যাকচুয়ালি বের হয়েছিলাম কালকে, এমনি একটু ছাতা নিয়ে বের হয়েছিলাম যে কেমন কি পরিবেশ আছে চারিদিকে কি নাই, কালকে বিকালবেলা, আই মিন বৃষ্টি শুরু হওয়ার পর পরই। তো যা দেখলাম যে আসলে বৃষ্টি মানে তেমন কোনো ছিঁড়ি নাই, ওকে, মানে বৃষ্টি একবার জোরে হচ্ছে একবার আসতে হচ্ছে, তো এই বৃষ্টিতে আর কি ঘুরেও মজা নাই, কোথাও চা খেয়েও মজা নাই। এই জন্য আমি আর কি কালকে আর কোনো কোনো যে ভিডিও শিডিও করিনি, যদি করতাম তাহলে আমি অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে এক্সপ্লেন করতাম, ওকে। ইয়া বেবি, তো যাই হোক আজকে তিনটা ভিডিওটা আমি এখানেই শুরু করলাম আর এখানেই শেষ করে দিচ্ছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। আর তোমরা যাবো শুনতে পারছো কিনা, বাইরে কিন্তু ব্যাং ডাকছে আর এখনো লিটারালি একটু বৃষ্টি হচ্ছে, ওকে। জি হ্যাঁ,
এ বৃষ্টি কখন থামবে আমি জানি না, তো ওটাই। বাট যাই হোক, আমাদের তো বিন্দাস খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা করে দেবো ভিডিওটাকে শেষ। জি হ্যাঁ, এখন আনফর্চুনেটলি আমি তোমাদেরকে এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। তার মানে আজকে ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার কিন্তু মন থেকে পকেট থেকে না। আর এই বৃষ্টির মধ্যে তোমাদের কি খেতে বেশি ভালো লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবা। আর এই বৃষ্টি তোমাদের কেমন কাটছে, কেমন এনজয় করছো, কারণ যেহেতু সারা দেশে এটা বৃষ্টি বৃষ্টি ভাব আছে, তো অবশ্যই তোমরা যে যেখান থেকে দেখছো না কেন কমেন্টে বলবা। ওকে ইয়া, যে বৃষ্টিটা কেমন লাগছে তোমাদের, কেমন কাটলো। টাটা, আই লাভ ইউ, ইউ ডুড, ইউ। আমি তোমাদেরকে ভালোবাসি কিসের মতো শুনবা, আমি তোমাদেরকে ভালোবাসি বিন্দাস এই বৃষ্টির রাতে গরম গরম নেহেরি আর রুটি খাওয়ার মতো। ওয়াল্লা, টাটা।